আবারও শহরে পুকুর ভরাটের চেষ্টার অভিযোগ। পুকুর থেকে জল তুলে নেওয়ার ঘটনা সামনে আসতেই রুখে দাঁড়ায় জলাভূমি রক্ষা কমিটি, আন্দোলনের সোচ্চার জলাভূমি রক্ষা কমিটি। শহর বহরমপুরে ফের পুকুর ভরাটের চেষ্টার অভিযোগ। বহরমপুরের ইন্দ্রপ্রস্থ এলাকার সেনপুকুরে রীতিমতো পাম্প বসিয়ে জল তোলা শুরু হয়, যে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রুখে দাঁড়ায় জলাভূমি রক্ষা কমিটি। অভিযোগ, পুকুর ছেঁচে পুকুর ভরাট করার চেষ্টা চলছিল। পাম্প বসিয়ে পুকুর থেকে জল তুলে ড্রেন দিয়ে বাইরে ফেলা হচ্ছিল সেই জল। পরবর্তীতে পুকুর পরিদর্শনে আসে বহরমপুর থানার পুলিশ। জল তোলার মোটর তুলে নিয়ে যাওয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা যায়। যে ঘটনায় নিজেদের আন্দোলনের সাফল্য বলেই মনে করছে জলাভূমি রক্ষা কমিটি। পুষ্করিণী পুনরুদ্ধার বলে একটা প্রকল্প প্রশাসন থেকে চালু করা হয়, সেখানে কিন্তু সেনপুকুর সাঁতার পুকুরের নাম প্রথমেই ছিল, মানে প্রথমেই ওই পুকুরগুলি দিয়েই এই প্রকল্প শুরু হবে এরকমটা বলা ছিল। কিন্তু তা সত্ত্বেও দেখা গেল যে গতকাল সেখানে পাম্প, সেখানে মোটরের সাহায্যে জল তুলে ফেলা হচ্ছে। আমাদের সেখানে গিয়ে জলাভূমি রক্ষা কমিটির লোকজন যায় এবং ভিডিও করে, ওই যে জল তুলে ফেলা হচ্ছে তার ভিডিও করে, এবং তারপরে তারা অনড় হয়ে ওখানেই থেকে যান, যে যতক্ষণ না পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ যতক্ষণ না আসবে তারা সেখানেই থাকবেন। এইভাবে আমাদের জলাভূমি রক্ষা কমিটির সদস্যরা বেশ কয়েক ঘন্টা অন্ধকার হয়ে যাওয়া পর্যন্ত তারা ওইখানে থেকে যান, এবং অবশেষে তিনটে থেকে খবর দেওয়া হয় পুলিশকে, ছটার সময় পুলিশ এসে সেই মোটর তুলে নিয়ে যায় এবং যারা ভরাট করছিল তারা সেখান থেকে চলে যায় আর কি, তারা পালিয়ে যায়। এই এটা একটা জলাভূমি রক্ষা কমিটির এই যে লড়াই বা ওই যে মাটি কামড়ে পড়ে থেকে যে লেগে থাকা, তার একটা জয় বলেই আমরা মনে করি।